ওদিকে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামের শহীদ মিনারে রয়েছেন সহকর্মী মনির ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, বিজয় র্যালি এবং সংক্ষিপ্ত সমাবেশের কথা আমরা বলছি, সমাবেশ কি এখনো চলছে? নিশ্চয়ই আপনি আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে যে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে যে একটি র্যালি হয়েছে, সেটি কিছুক্ষণ আগেই বর্তমানে স্টেশন থেকে ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। আর আমি যেটা বলছিলাম যে আমি এখন যেখানে রয়েছি, এরপরে একটি সংক্ষিপ্ত সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে যে শ্রমিক লীগের আমরা একটি জমায়েত দেখতে পাচ্ছি, এই বিজয় দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালিটি, সেটি কিন্তু স্টেশন রোড থেকে শুরু হয়ে মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ঘুরে এবং এটি শহীদ মিনারে গিয়ে শেষ হয়েছে। এবং যেটা বলছিলাম যে এখনই এখানে এখন যে একটি সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে, সেই সমাবেশের আসলে এখানকার যারা অংশ নিচ্ছেন তারা সবাই এসে উপস্থিত হচ্ছেন। অবশ্য কিছুক্ষণের মধ্যে যারা নেতৃবৃন্দ তারা এসে উপস্থিত হবেন। আমি যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে র্যালিটি শেষ হয়েছে, এখন কিছুক্ষণের মধ্যেই আবার সমাবেশটি অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগেই এই সমাবেশ এবং র্যালিটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা অবশ্য এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গা থেকে এবং এই বিজয় দিবস উপলক্ষে এখানে কিন্তু এই এই র্যালিতে বিজয় দিবস উপলক্ষে এই র্যালিতে এবং এই সমাবেশে সবাই কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন। এবং যেটি বলছিলাম যে মহানগর আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এখন জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং যেটি বলছিলাম যে এখানকার যে বিজয় দিবসের যে বিজয় র্যালি, সেটি কিন্তু আসলে যে অনুষ্ঠিত হয়েছে আসলে। এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে এখানে এই মুহূর্তে শ্রমিক লীগের একজন নেতৃবৃন্দ রয়েছেন, এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন এবং কিছুক্ষণের মধ্যে আসলে সমাবেশটি আসলে অনুষ্ঠিত হবে এবং যে বিজয় দিবসের যে র্যালি এবং সমাবেশ আসলে এই ছিল এখানে সর্বশেষ। সিয়াম মনির ইসলাম পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সারা দেশে একযোগে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার এ কর্মসূচি পালিত হচ্ছে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির ইসলাম পারভেজ।